বন্ধুরা, আজকের এই ভিডিওটি যারাই দেখছেন অবশ্যই আজকের এই ভিডিওটি গোপনে দেখার চেষ্টা করবেন, কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে খুবই ইম্পর্টেন্ট এবং ইউজফুল একটি সেটিং শেয়ার করব, একেবারে চমৎকার একটি সেটিং শেয়ার করব, যে সেটিংসটা একজন অ্যান্ড্রয়েড ফোন ইউজার হিসেবে, মানে আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকেন তাহলে এই সেটিংসটি অবশ্যই আপনার ফোনে করে রাখা প্রয়োজন। হ্যাঁ বন্ধুরা, এই সেটিংসটির উপকারিতা দেখে আপনারা এতটাই চমকপ্রদ হবেন যে আমার ফোন থেকে দেখার সাথে সাথে আপনি 100% করতে বাধ্য হবেন, এবং যার সাথে শেয়ার করবেন সে কিন্তু আপনার হাতে পায়ে ধরে এই সেটিংসটিকে করতে চাইবে। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কি এই আজকের ইম্পর্টেন্ট সেটিংসটি। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখানে লাইক অপশন দেখতে পারবেন, এখানে জাস্ট আপনারা ভিডিওটিকে লাইক করে দিবেন, এবং বন্ধুরা আমাদের নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর এখানে দেখতে পারবেন নোটিফিকেশন বেল আইকনটি শো হবে, এটাকে জাস্ট অল করে দিবেন। অল করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন কমেন্ট, এখানে জাস্ট আপনারা নাইস লিখে কমেন্ট করে দিবেন। এখানে সিম্পলি আপনারা নাইস লিখে একটি কমেন্ট করে নেবেন, ধন্যবাদ। এই ইম্পর্টেন্ট সেটিংসটি করার জন্য আমাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। অ্যাপসটি কোথায় পাবেন, কীভাবে ইনস্টল করবেন জানবেন একটু পরেই। ফার্স্ট অফ অল আপনি অ্যাপসটিকে যখন প্রথমবার ওপেন করবেন, অ্যাপসটির এরকম ইন্টারফেসটি দেখতে পারবেন। আপনি স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করলে এখান থেকে আপনি এই সেটিংসটি দেখতে পারবেন। এই সেটিংসটিকে সিলেক্ট করে আপনি এখানে সেট এস ডিফল্টে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে কী করবেন, এখান থেকে আপনাদের সামনে এরকম ইন্টারফেসটি চলে আসবে, এখান থেকেও আপনাদের সেম সেটিংটি অন করতে হবে। এখানে এই সেটিংসটি পেয়ে যাবেন, এই সেটিংসটিকে জাস্ট আপনাদের একবার অন করতে হবে, দেন আপনাদের ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর আপনাদের এখান থেকে জাস্ট যদি কোনো অ্যালাও অপশন চায় বা অ্যালাও লেখা চলে আসে, তাহলে আপনারা নর্মালি এটার মধ্যে অ্যালাওতে ক্লিক করে দিবেন। খুবই চমৎকার একটি ইম্পর্টেন্ট কাজ এবং খুবই ইম্পর্টেন্ট একটি সেটিংস। এই সেটিংসটি করার পরপরই আপনার ফোনের দিকে যেই তাকাবে সেই অবাক হবে, এবং আপনি তাকালে আপনিও কিন্তু অবাক হবেন এবং একটু পরে আপনি জানতে পারবেন। এরপর আপনাদের কি করতে হবে, এখানে পেয়ে যাবেন লাইভ ওয়ালপেপার, আপনি লাইভ ওয়ালপেপারের উপর ক্লিক করবেন। লাইভ ওয়ালপেপারের উপর ক্লিক করলে এখান থেকে অনেকগুলো থিম অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনি অনেকগুলো থিম অপশন পেয়ে যাবেন, যে থিমটি আপনার পছন্দ হবে সেই থিমটাকে আপনি সিলেক্ট করবেন। এখান থেকে বিভিন্ন ধরনের থিমস কিন্তু আপনি পেয়ে যাবেন। এই থিমসের কাজগুলো কি এখনই আপনি জানতে পারবেন, এবং জানার পরপরই কিন্তু আপনি অবাক হবেন। এখান থেকে অনেকগুলো থিম দেখতে পারবেন, যেটা আপনার পছন্দ হবে সেটাই আপনাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে আমি উপরে একটি থিম রেখে চলে আসছি, সেই থিমটিকে সিলেক্ট করব। এখান থেকে আমার এই থিমটি খুবই পছন্দ হয়েছে, তাই আমি এই থিমের উপর একবার ক্লিক করব। থিমের উপর যখনই ক্লিক করবেন আপনি কিন্তু আপনার ফোনের এরকম ইন্টারফেসটি দেখতে পারবেন। এখন এখান থেকে পেয়ে যাবেন সেট ফর অল সেটিং, আপনি সেট ফর অল সেটিংসে ক্লিক করে দিবেন। তারপর এখানে একটি ওয়াচ ভিডিও চাইবে, আপনি ওয়াচ ভিডিওর উপর ক্লিক করে দিন। ওয়াচ ভিডিওতে ক্লিক করলে এখান থেকে ছোট্ট একটি অ্যাড আসবে, এই অ্যাডটিকে আপনাদের পুরো দেখতে হবে। দেখার পর আপনি ক্রসে ক্লিক করে দিলে এখান থেকে অ্যাপ্লাইড অপশন পেয়ে যাবেন, আপনি অ্যাপ্লাইডে ক্লিক করে দিবেন। অ্যাপ্লাইডে যখন আপনি ক্লিক করবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেসটি চলে আসবে। এবার আপনি আপনার ফোন থেকে ব্যাকে চলে আসবেন। তো বন্ধুরা ব্যাকে চলে আসার পর এই মুহূর্তে জাস্ট দেখতে পাচ্ছেন আমার ফোনে মনিকা নামের একজন কল করেছে, এবং কল করার সাথে সাথে কিন্তু এখান থেকে এই থিমটি শো হচ্ছে। এখানে বন্ধুরা আপনি যদি এই থিমটি আপনার ফোনে সেট করেন বা এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে সেট করেন, তাহলে আপনাকে যেই কল করবে না কেন আপনার ফোনে কিন্তু এরকম ইন্টারফেসটি চলে আসবে, এবং এরকম ইন্টারফেসটি কিন্তু আপনাদের ফোনে শো হবে। এখানে দেখতে পাচ্ছেন চমৎকার একটি থিম কিন্তু শো হচ্ছে। এছাড়া এখানে কিছু ফিচার অ্যাড হয়েছে, এখানে আপনাকে যে কল করবে তার নাম নাম্বার পাবেন। এছাড়া আপনি যদি তার ফটোকে দেখতে চান, অর্থাৎ আপনাকে যেই কল করুক তার ফটো কিন্তু এই স্ক্রিনে ভেসে উঠবে। এছাড়া আপনি এখান থেকে কিন্তু কলকে রিসিভ করতে পারবেন এবং কথা বলতে পারবেন। এই কাজটি করার পর যখন রাতের বেলা আপনি ফোনটি ব্যবহার করবেন, আপনার বন্ধুবান্ধবের সামনে শেয়ার করবেন, তখনই কিন্তু সে অবাক হবে এবং এটা বলতে বাধ্য হবে যে আপনি আপনার ফোনে এরকম থিমকে কীভাবে সেট করলেন। বন্ধুরা এছাড়াও এখান থেকে আপনি বিভিন্ন ধরনের থিম পেয়ে যাবেন, যেগুলোকে চাইলে আপনি আপনার ফোনের সাথে সেট করতে পারবেন। প্রত্যেকটি থিম সেট করার অপশন একই রকম, আপনি চাইলে যে কোনো একটিকে চুজ করে অ্যাপ্লাইডে ক্লিক করেই হয়ে যাবে। তো চলুন এখন দেখে নেওয়া যাক কীভাবে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হয়। অ্যাপটি ইনস্টল করা একেবারে ইজি কাজ, আপনি জাস্ট প্লে স্টোরে চলে যাবেন এবং ভেনি ডায়লার কল লক লিখে সার্চ করলে আপনি অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। এই অ্যাপসটিকে জাস্ট আপনাদের একবার ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।